আমরা তো বিগত দিনে দেখেছি সাকিব খানের সাথে যারাই নায়িকা হচ্ছে পরবর্তীতে একটা প্রবলেম ফিল হয়, সেক্ষেত্রে আসলে কি এই বিষয়টা কি হয়ে যাচ্ছে একটু প্লিজ? মিডিয়া প্লেইং দ্য কন্ট্রোভার্সি হয়, সেটা প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়, সেটা সত্য। বাট পার্সোনাল চয়েস তো থাকতেই পারে। সাকিব খান ব্যতীত যদি অন্য কোনো নায়ক বলেন যে আপনি কার সাথে চট অভিনয় করার ইচ্ছা পোষণ করবেন? আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই খুব ভালো কাজ করতেছে, আরফিন শুভ ভাইয়া অনেক ফেভারিট, এখন নিশু ভাইয়া অনেক ভালো কাজ করতেছে, যেহেতু উনি নাটক থেকে এসেছেন, বাট ওনার লাস্ট একটা কাজ দেখলাম অনেক ভালো লেগেছে। তো সবার সাথে কাজ করার ইচ্ছা আছে। এখন মূলত একটা কি নিয়ে ব্যস্ত আপাতত? আমি প্যাজেন্ট নিয়ে ব্যস্ততা, আমার প্যাজেন্ট সামনে একটা মিস পোলো ইন্টারন্যাশনাল আছে, সেই মিস পোলো ইন্টারন্যাশনাল আমি দুবাই যাচ্ছি, অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, এরকমই হচ্ছে তখন যে সুযোগ পেলে পছন্দের প্রথম পছন্দ কার সাথে থাকবে, তো ওখান থেকে আমি বলেছিলাম এটা। আমি এখনো অ্যাক্টিং নিয়ে কিছুই করিনি, আমি এখন মডেলিং বা প্যাজেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, তো আশা করি যখন আমার যোগ্যতা হবে তখনই করবো। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন অনেক বড় মডেল হওয়ার, বাংলাদেশের এবং বিদেশের ইন্টারন্যাশনালি। আপনি যে প্রোগ্রামটা করেছেন সেটা কত পর্ব হয়েছে এবং সেখানে আপনি কোন প্রোগ্রামে কোন অ্যাওয়ার্ড পেয়েছেন কিংবা কিংবা কোন ধাপে গিয়েছেন? আই মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল উইনার ছিলাম, ওইটা মিস বাংলাদেশ অর্গানাইজেশনে ছিল, বাট ওখান থেকে আমি ওইটা কন্টিনিউ করিনি ইন্টারন্যাশনাল পর্যন্ত। আমি এখন মিস পোলো ইন্টারন্যাশনাল যাচ্ছি, যেটা দুবাইয়ে, এটা নেক্সট মান্থে হবে। সো হ্যাঁ, আপনার কি মনে হয় একজন দক্ষতা নারী এবং মডেল হতে হলে তার কি যোগ্যতা লাগে? আশা করি সব প্রফেশনে সব থেকে বেশি যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে ডিটারমিনেশন এবং ডেডিকেশন, কাজের প্রতি ভালোবাসা, যেটা আমার আছে বলেই আমি হয়তো এত দূর আসতে পেরেছি। একটা মডেল হোটেলে সবচেয়ে বড় জিনিস কি কি হচ্ছে? কাজের প্রতি ডেডিকেশন, পাংচুয়ালিটি। না, অনেকে সুন্দরের পিছনে বলবে, আপনি কি মনে হয় একজন মডেল অনেক সুন্দর হতে পারে? মডেল হলে সুন্দর হতে হয়, বাট সুন্দরী মেয়েদের তো অভাব নেই, কিন্তু সবাই তো মডেল না। আপনি কি সুন্দর? হ্যাঁ, অবশ্যই।